তাহলে বন্ধুরা এরপর আমরা চলে যাই ছবি আঁকার ক্লাসে। তোমাদের তৃতীয় শ্রেণীতে স্বাস্থ্যসারী শিক্ষা বইয়ে এই ছবি আঁকাগুলো ওখান থেকে আমার শেখা, সেখান থেকে আমি তোমাদের দেখাবো। চলো আমরা আজকে বর্ণ দিয়ে নানা রকমের ছবি আঁকা শিখব। ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে আমাদের সময় ছবি আঁকার। আজকে আমরা ছবি আঁকবো, কিন্তু তোমাদের এই যে বইয়ে দেখো, তোমাদের যে স্বাস্থ্যসারী শিক্ষা বই আছে তৃতীয় শ্রেণীর, আমরা সেই স্বাস্থ্যসারী শিক্ষা বইয়ে তৃতীয় শ্রেণীর এই বইয়ে তোমরা যদি 53 পাতা বের করো, সেখানে দেখো বেশ সুন্দর কিন্তু ছবি আঁকার বিষয় আছে। সেটা হচ্ছে বর্ণ দিয়ে কিভাবে আমরা ছবি আঁকতে পারি। তো আমরা আজকে ঠিক সেরকমভাবে বর্ণমালা দিয়ে ছবি আঁকবো। তাহলে চলো আমরা শুরু করি বর্ণমালা দিয়ে ছবি আঁকা, তোমরাও শুরু করে ফেলো। কিভাবে আমরা বর্ণমালা দিয়ে ছবি আঁকবো তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে অ, তাই তো? তাহলে আমি লিখছি অ, এই অ। এবার দেখো বন্ধুরা, আমরা এই যে ছবিটা এটাকে আমরা একটু অন্যরকম করে নিচ্ছি। আমরা এটাকে এই বাড়িয়ে দিলাম, এই এখানে বাড়িয়ে দিলাম, আর এটাকে আমরা এইখানে এটাকে আমরা করে নিচ্ছি লেজ, বুঝেছো? আমরা লেজ করে নিলাম, আর এইটাকে আমরা করে নিলাম কি, দুটো পা, আর এইখানটায় আমরা করে দিলাম চোখ। তাহলে দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা পাখির মতো হয়ে গেল। তাহলে এরপর চলো একটু রং দিয়ে ফেলা যাক। তাহলে আমরা মাঝখানটায় হলুদ রং দিয়ে দিই, দেখতে পাচ্ছ? আমরা এটাকে পাখি করে দিচ্ছি, মাঝখানটায় হলুদ রং দিয়ে দিলাম, সুন্দর করে গুছিয়ে রংটা দিতে হবে আমাদের। আর আমরা মাথাটায় দেবো সবুজ রং, এই ফাঁকা ফাঁকা জায়গাটায় আমরা সবুজ রং দিয়ে দিচ্ছি, আর এখানেও আমরা সবুজ রং দিয়ে দিলাম। তাহলে আমার ছিল অ, হয়ে গেল পাখি। আচ্ছা, পাখিটা শুধু হলে তো হবে না, তাহলে চলো আমরা একটু পাখির এখানে মাটি করে দিই আর একটু ঘাস করে দিই। তাহলে এই আমরা একটু ধরো মাটি করে দিলাম, আর এখানে আমরা একটু ঘাস করে দিই, চলো একটু অন্য রঙের একটু ডিপ সবুজ রং নিলাম, একটু ডিপ সবুজ রং নিয়ে আমরা এই দেখো ঘাস করে দিচ্ছি, এই ঘাস। তাহলে দেখো ছিল অ, অ দিয়ে হয়ে গেল একটা সুন্দর পাখি। আর এখানে একটা ছোট্ট পোকা করে দাও গো, এই একটা ছোট্ট পোকা করে দাও যেটাও খেতে চলেছে। তাহলে আমি দেখতে পেলাম যে ছিল অ, হয়ে গেল একটা সুন্দর পাখি। তাহলে এরপর চলো আ দিয়ে আমরা কি করতে পারি। আ দিয়ে আমরা এরকমই করব, কিন্তু আয়ের একটা, যেহেতু আয়ের একটা আমার ডাল আছে, তাহলে ডালটা দিয়ে আমরা কি করতে পারি সেটাও দেখে নিই। চলো তাহলে এরপর চলো আমরা আ লিখি, বড় করে একটা আ লিখি। তাহলে তোমরা আমার সাথে লেখো আ। প্রথমে মাত্রা দাও, দিয়ে তারপরে এই রকম করে আ লেখো, ঠিক আছে? দিয়ে এই এই মাত্রা। তাহলে এই হচ্ছে আমার আ। তাহলে এরপর আমরা এটাকে ঠিক আগের মতোই করে নেব, পাখির মতো করে নেব। তাহলে আমি করে নেব কি, এখানে একটা লেজ করে নিলাম, এইটাকে আমার পাখি ধরে নিচ্ছি। তাহলে এইটা আমার হয়ে গেল পাখি, এই দেখো এইটা আমার পাখি হয়ে গেল। আর এখানে এটাকে আমি একটা ডাল করে দিতে পারি, এই এই ডাল করে দিচ্ছি, দেখো এটাকে আমি একটা ডাল করে দিচ্ছি, গাছের ডাল। তাহলে সেই গাছের ডালে পাখিটা বসে আছে, ঠিক আছে? এই একটা গাছের ডাল, আর এই পাশে আর একটা গাছের ডাল। তাহলে এইভাবে আমরা কিন্তু এটা করে দিতে পারি। তাহলে চলো এই পাখিটাও আমরা রং দিয়ে ফেলি। আমরা পাখিটা আর এটা ধরো আমরা মাঝখানে রং দিচ্ছি, এই একটা সবুজ রং দিয়ে দিই, তোমাদের বইয়ে যেমন আছে এই সবুজ রং দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ, তোমরা যদি এরকমভাবে একটু ভাবনা চিন্তা করে নাও,
একটু যদি ভাবনা চিন্তা করে নাও তোমরা কিন্তু সুন্দর ছবি আঁকতে পারবে। তোমাকে নিজের মনে সেই একটা কথা আছে খুব সুন্দর, আপন মনের মাধুরী মিশায়ে, অর্থাৎ তোমার মনের মধ্যেই যে ভাবনা চিন্তাটা আছে সেটাকে যদি তুমি কাজে লাগাও তবে কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছুর মধ্যে একটা জীবন্ত জিনিস করে দিতে পারবে। তা দেখো এটা আমার হয়ে গেল, এরপর আমি এটাকে একটু মাটি মাটি রং দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো আমি এখানে একটা এই মাটি মাটি রং দিয়ে দিচ্ছি, একটু ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। তাহলে আমার ছিল একটা পা থেকে আমার হয়ে গেল একটা পাখি। এরপর তুমি এখানে কিছু পাতা করে দিতে পারো বন্ধুরা, গাছের ডালে কিছু পাতা করে দিতে পারো। এই এখানে পাতা আছে, এই দেখো আমি করে দিলাম কিছু পাতা। তাহলে আমার ছিল হয়ে গেল একটা সুন্দর পাখি। এরপর দেখো তোমার এখানে হর্ষই দিয়ে কি করতে বলা হয়েছে, দেখো হর্ষই দিয়ে আমি দেখতে পাচ্ছি তোমাদের একটা সুন্দর এটা এরা দেখো হর্ষই দিয়ে কি সুন্দর এখানেও একটা পাখির মতো করেছে। তাহলে চলো আমরা হর্ষই দিয়ে পাখি করতে শুরু করি। তাহলে আমরা এরপর হর্ষই দিয়ে পাখি করবো, চলো তাহলে শুরু করা যাক। দেখো তাহলে আমি প্রথমে হর্ষই লিখে ফেলি, চলো তা তোমরাও লিখে ফেলো আমার সাথে বড় করে হর্ষই। এই হর্ষই, ঠিক আছে হয়েছে, হর্ষই হয়েছে। এরপর আমরা কি করব, এইটাকে আমরা করে নেব কি পাখিটার ঝুঁটি, করে নাও। আর এটাকে করে নাও চোখ, আর এইটাকে করে নাও মুখ। আর দেখো তোমার কিন্তু পাখি হয়েই গেছে। এবারে আমরা এটাকে এই রকম ভাবে এই এই জুড়ে দিলাম, আর এরপর আমরা লেজ করব। তাহলে সুন্দর করে লেজ করে দিলাম, এবার একটা ডানা করব, এই ডানা করে দিলাম। তাহলে দেখো তোমার হয়েই গেল হর্ষই দিয়ে সুন্দর একটা পাখি, ঠিক আছে? দেখতে পেলে ছিল হর্ষই হয়ে গেল পাখি। তাহলে এরপর আমার রং করার পালা, আমি এরপর এটাতে ফাঁকা ফাঁকা জায়গাটায় সুন্দর করে হলুদ রং দিয়ে দিলাম, চলো আমরা হলুদ রং দিয়ে দিই। আর আমরা ওই ডানার জায়গাটায় একটু অন্য রং দেব, তাহলে আমি হলুদ রংটা দিয়ে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু আমি এটা একটা মোটা ইয়েতে করছি সেই জন্য একটু রংগুলো এটার সঙ্গে ওটা মিশে যাচ্ছে। তাহলে আমরা এরপরে এটাতে একটু লাল রং দেব, চলো। আচ্ছা ঠোঁটটায় আমরা একটু রং করে দিই। তাহলে এখানে আমি একটু লাল, একটু গোলাপি, একটু অরেঞ্জ কালার দিলাম, আর আমি লেজটা একটু এই আকাশি রং দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা সবুজ রং দিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমার ছিল হর্ষই হয়ে গেল একটা সুন্দর পাখি, আর আমি মাথার ঝুঁটিটাতেও একটু রং দিয়ে দিলাম, লাল রং দিয়ে দিলাম। তাহলে দেখো তোমরা দেখতে পেলে ছিল আমার কি একটা হর্ষই, কিন্তু এখন কি হয়ে গেল একটা পাখি। তাহলে এইভাবে আমরা কিন্তু সুন্দর করে আঁকতে পারি ছবি। আবার বলছি তুমি ইচ্ছে করলে অন্যরকমও আঁকতে পারো, অন্যরকম রং দিতে পারো, তুমিও করে করে দেখাও সুন্দর করে। তাহলে আমার এই ছিল হর্ষই, হর্ষই থেকে হয়ে গেল পাখি। তাহলে এরপর আমার দীর্ঘ এর পালা, তাহলে আগে দেখে নাও
তোমার বইয়েও কিন্তু সুন্দর করে করা আছে। এই দেখো দীর্ঘই দিয়ে কি সুন্দর একটা পাখি, সেটা কিন্তু একটু পেছন ঘুরে আছে, দেখো একটু পেছন ঘুরে বসে আছে। তাহলে আমরা চলো আঁকার চেষ্টা করি ওটা দেখে দেখি। তাহলে আমরাও আঁকি, চলো আগে দীর্ঘই আঁকতে হবে আমাকে। তাহলে আমি প্রথমে দীর্ঘই এঁকে নিই, আমি একটু ভালো করে একটা দীর্ঘই লিখি, হ্রস্বই দীর্ঘই, এই হলো। এরপর এই তাহলে আমার এই হয়ে গেল দীর্ঘই। এবার এখানে আমি মাত্রাটা দিচ্ছি আর দীর্ঘের এই পাগুলি। তাহলে এই দেখো, এরপর আমি যেটা করব এটাকে পাখি করে নেব। কি করে করব চলো বন্ধুরা দেখা যাক। আমি করছি কি, আমি এই দীর্ঘে এইটাকে আমি ধরে নেব ঠোঁট, আর এইটাকে আমি করে নিলাম শরীর, আর এইটাকে আমি করে নিলাম লেজের বাড়তি অংশ হলো। তাহলে এই দেখো মোটামুটি হয়ে গেছে। আর এইটাকে আমি করব কি একটা জায়গা যেখানে ও বসে আছে, তাহলে এটা আমি একটু খয়েরি রং দিয়ে এঁকে নিচ্ছি, খয়েরি রং দিয়ে। আর এখান থেকে ওর দুটো পাকে আমি এঁকে নিচ্ছি, এই দেখো দুটো পা। আর আমি এই ছুটিটাকে করে নেব কি ওর মাথার ছুটি। হ্যাঁ তাহলে এই, এবার আমি একটু কালো রং দেব। আচ্ছা এবার আমি এখানে করছি কি দেখো, আমি এই একটু গোলাপি রং দিচ্ছি এর মুখে, ঠোঁটেও একটু গোলাপি দিয়ে দিচ্ছি, শরীরটাতে আমি হলুদ রং দিয়ে দিচ্ছি বন্ধুরা, শরীরটাতে হলুদ রং। দেখো হলুদ রং দিতে যে হলুদ রঙের গায়ে আমার একটা শেড ছিল, সেই জন্য সেটা এরকম হয়ে গেল। আর এখানটা আমি একটা সবুজ দিয়ে দিচ্ছি, তাহলে দেখো আমার পাখিটা কি সুন্দর লাগছে। দেখো হয়ে গেল আমার পাখি। এরপর আমি এখানটায় একটু হালকা খয়েরি রঙের একটা শেড দিয়ে দিলাম যে জায়গাটায় ও বসে আছে, আর মাথার ঝুঁটিটা আমি এই একটু রং দিয়ে দিলাম এই। তাহলে দেখো আমার এখানে ছিল দীর্ঘই, হয়ে গেল একটা সুন্দর পাখি। তাহলে এইভাবে আবার বলছি, আমরা কিন্তু ইচ্ছে করলে সুন্দরভাবে ভেবে চিন্তা করে আমরা কিন্তু খুব সহজেই যে কোনো একটা জিনিসকে সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারি। তাহলে দেখো, তাহলে অ আ হ্রস্বই দীর্ঘই, তাহলে আবার দেখো অ আ দিয়ে এটা হলো, হ্রস্বই দিয়ে এটা হলো, এবং দীর্ঘই দিয়ে এটা হলো। এবারে দেখো অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্ব, হ্রস্বও দিয়ে তোমাদের দেখো কি সুন্দর ছবিটা আছে। তাহলে এই হ্রস্বও দিয়ে ছবিটা করি চলো। হ্রস্বও এই যে দেখো, হ্রস্বও দিয়ে কি সুন্দর একটা পাখি করা আছে। তাহলে আমরা এরপর হ্রস্বও দিয়ে একটা পাখি করি। তাহলে প্রথমে আমাকে হ্রস্বও লিখতে হবে, চলো আমরা হ্রস্বও লিখে ফেলি, তোমরাও লিখে ফেলো আমার সাথে। দেখো এই আমি হ্রস্বও লিখছি, এই হ্রস্ব। এবারে আমি এই হ্রস্বের পাকড়ি, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমার এই হ্রস্ব হয়ে গেল, এরপর আমি এটাকে পাখি করব। তাহলে আমি কি করব, প্রথমে প্রথমে আমি একটু অন্য রং দিয়ে করছি যাতে তুমি বুঝতে পারো। এই দেখো এটা আমার হয়ে গেল মাথাটা, ঠিক আছে। এবার আমার এইটাই আমার মুখ, হ্যাঁ। আর এটাকে আমি এখানে জুড়ে দিচ্ছি হ্রস্ব, আর এখানে আমি একটা লেজ করে দিচ্ছি। দেখো এই তো পাখির আমার একটা রূপ পেয়ে গেলাম। আর এখানটায় আমি ঝুঁটিটা এই দিক থেকে এই করে দিলাম, তাহলে এই আমার হয়ে গেল ঝুঁটি। তাহলে এটাকে আমি ছুটিটাকে সম্পূর্ণ করে দিলাম, আর এটাকে আমি লালও দিতে পারতাম, আমি এখানে এইটা দিলাম। এরপর আমি এর মুখটা একটু আকাশি রং দিয়ে দিই, মুখটায় আমি আকাশি রং দিয়ে দিচ্ছি।
আর শরীরটায় আমি এখানে এখানে লেজের এখানটাতে আমি আকাশি রং দিয়ে দিলাম বন্ধুরা, আর শরীরটায় আমি ধরো সবুজ দিয়ে দিচ্ছি। তুমি যা খুশি দিতে পারো, তোমার বইয়ে যেমন আছে তেমনই দিতে হবে, এমন নয় আমি যেমন মনে করছি দিয়ে দিচ্ছি, তোমরা অন্যরকম দিতে পারো, আমার মতোই করতে হবে এমন নয়। হ্যাঁ, তাহলে আর ছবিটা এমনই হতে হবে এমন নয়, তোমরা কিন্তু অন্যরকমও ভাবতে পারো। এবারে আমার কাজ হচ্ছে ঠোঁটটা, এই ঠোঁট আর এই চোখ, এবারে আমি এখানে পা করে দিলাম, ব্যাস আমার হয়ে গেল। আচ্ছা, ঠোঁটটা আমি লাল করে দিলে ভালো লাগছে পেয়ারও, তাহলে আমি একটু লাল রং দিয়ে দিচ্ছি। এই একটু লাল রং দিয়ে দিলাম। তাহলে এইভাবে তুমি কিন্তু দেখো হ্রস্ব থেকে আমার হয়ে গেল একটা পাখি। তাহলে এইভাবে তুমি তুমি তোমার মতো করে রং দিয়ে সুন্দর করে করে ফেলো। এবারে আমরা চলে যাচ্ছি দীর্ঘ, দীর্ঘটা আমরা করব, চলো আমরা আগে লিখে ফেলি দীর্ঘ সুন্দর করে, ঠিক হ্রস্ব এর মতো। হ্রস্ব এই আমাকে দিতে হবে কি পাকড়ি, আর এখানে আমাকে একটা দিতে হবে এই। তাহলে দেখো এইটাতে আমাদের খুব সহজ হয়ে গেল ব্যাপারটা, কিরকম দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি দেখো এটা করছি কি, এখানে এটা জুড়ে দিলাম, আর এটাকে আমি এমনি করে নিয়ে একটা এই করে দিলাম। তাহলে আমার একটা বাড়তি অংশ হয়ে গেল, এটা আমি করে দিচ্ছি আর একটা অংশ, আর এখানে আমি এটা জুড়ে দিচ্ছি, আর এই আমার হয়ে গেল ঝুঁটি, আর এই আমার হয়ে গেল ঠোঁট। তাহলে এরপর চল আমরা ঠোঁটটায় লাল রং দিয়ে দিচ্ছি, ঝুঁটিটাতেও আমরা লাল রং দিয়ে দিচ্ছি। এই এরপর আমরা চোখ করে দেব, এবারে আমরা এই মুখটাতে হলুদ রং দিয়ে দিই চলো, আর এখানটায় আমরা সবুজ রং দিয়ে দিই, সবুজ দিলাম, এখানটায় আমরা আকাশি দিয়ে দিই চলো বন্ধুরা, আকাশি রং দিয়ে দিই। আর আমরা লেজটাতে এই ধরো আমরা একটু বেগুনি রং দিয়ে দিই, তাহলে লেজটাতে আমরা বেগুনি রং দিয়ে দিচ্ছি। তা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর আমার পাখিটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো হ্রস্বই দীর্ঘ, হ্রস্বই দীর্ঘই হ্রস্বও দীর্ঘ। তাহলে আজকে আমরা এই অবধি করলাম, এরপরের দিন আমরা বাকিটা করব, এবং সুন্দর করে এইভাবে আমরা ছবিগুলো আঁক। তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরাও নিজেরা চেষ্টা করো, নিশ্চয়ই পারবে, এবং আমি জানি আমার থেকে অনেক 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 ভালো পারবে, শিওর, আই এম শিওর। তাহলে দেখো আবার আমাদের হয়ে গেল পাখি কত ধরনের সুন্দর হয়ে গেল, হ্রস্বই দীর্ঘই হ্রস্বও দীর্ঘ। তাহলে তোমাদের বইয়ে কিন্তু এবারে একটা করে ছবির সঙ্গে ছড়া আছে বন্ধুরা, এই ছড়াটা, এসো অয়ে এসো আঁকতে শিখি একটা ছোট পাখি, আ ছোট্ট পাখিটাকে কোথায় বলো রাখি, আ দিয়ে যখন করেছে দেখো কি সুন্দর, হ্রস্বই এটা বোধ হয় হবে একখানা রাজহাঁস, এটা বোধ হয় হবে একখানা রাজহাঁস, আর এই পাখিটা ডালে করছে যে হাঁস ফাঁস, এই পাখিটা ডালে করছে যে হাঁস ফাঁস, হর্ষ ওই পাখিটার আবার উড়তে আছে মানা, আর দীর্ঘ এই পাখিটার নাম হয়নি আজও জানা। তাহলে দেখতে পাচ্ছ কি সুন্দর ছড়ায় ছড়ায় তোমাদের এই ছবিগুলো আছে। তাহলে তোমরা এইভাবে সুন্দর করে আঁকো, এবং পরের দিন আমরা বাকি আঁকাগুলো করব। আজ আমরা এখানেই শেষ করছি আমাদের আঁকার ক্লাস। আবার বলছি আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষা বই থেকে এগুলো এঁকে দেখালাম, তোমরাও সুন্দর করে এঁকে ফেলো এবং আমাদের দেখাও, ঠিক আছে? তাহলে আমাদের পরের দিন আঁকার ক্লাসে আমরা এই ছবিগুলো বাকিগুলো আঁকবো, ঠিক আছে?